কোনো দাঁড়াই বাড়াই করে লাভ হবে না, চলে যেতে হবে। তবে যারা গতকাল পর্যন্ত বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের অত্যাচার করতেছে তাদের ছবি তুলে রাখেন, বাপ দাদার নাম ঠিকানা রাখেন, এদের বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেবেন না, এদের বিচার হবে, এদের বিচার হবে, এদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়া যাবে না। জলপথে স্থলপথে আকাশপথে যারা যেখানে ডিউটিতে আছেন তাদের বলে দিচ্ছি, এই অত্যাচারী সরকারকে যারা সহযোগিতা করছে তাদেরকে যদি পালিয়ে যেতে সাহায্য করেন আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের সামনে আছে জোর লড়াই, সামনে আছে জোর লড়াই, করতে হলে মরবো, করতে হলে মরবো, লড়াই করে মরবো। এই সরাচর বলেছে তারা মরলেও ক্ষমতা ছাড়বে না, আমরাও মরলে আপোষ করব না। আওয়ামী লীগ ক্ষমতা আসলে দুর্ভিক্ষ আসে, 10 টাকার চাউল 50 টাকা হয়। আওয়ামী লীগ ক্ষমতা আসলে রক্ষী বাহিনী আসে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে হেলমেট বাহিনী আসে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে গুপ্ত হত্যা বাড়ে, গুমখুন বাড়ে, অপহরণ বাড়ে। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করে। স্বৈরাচার যেতে হবে। আপনারা বলছেন সিঙ্গাপুর যাবেন, এখন গেছেন শ্রীলঙ্কায়, কিভাবে যাবেন? শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার দুজনকে পালাইয়া যেতে হয়েছে, আপনারা কিভাবে যাবেন দেখেন। আমি সাবধান করছি, আকাশপথে জলপথে স্থলপথে যারা দায়িত্বে আছেন, যারা জনগণের উপর গত 14 বছর অত্যাচার করেছে, শোষণ করেছে, দুর্নীতি করেছে, অভিজ্ঞ লোকেরা বলছে দুর্নীতি অবস্থা যদি বন্ধ করত তাহলে তেলের মূল্য বৃদ্ধি করার প্রয়োজন হতো না। অতএব আপনারা কিভাবে যাবেন আপনারা আপনাদের পর ডিসাইড করেন। যারা দায়িত্বে আছেন আকাশপথে স্থলপথে জলপথে তাদেরকে বলবো, যারা জনগণের উপর অত্যাচার করেছে, গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তাদের কাউকে দেশ থেকে পালায়া যেতে দেবেন না, তাহলে জাতি আপনাদের ক্ষমা করবে না। এই আন্দোলন শুধু গণতন্ত্র মঞ্চের নয়, এই অঞ্চল সকল জনগণের, ছাত্র সমিতি জনতা সবাইকে বলছি ঐক্যবদ্ধ হতে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা, ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা। ক্ষমতা ধরে রাখার জন্য অনেকে বলে যে আয়নাগরের নাম শুনছেন, আমি শুনিটাই রাখে। আমাকে একজন জেলখানা থেকে চিঠি লেগেছিল, উনি এখানে আসে আমি নাম বলছি না, উনি বলতেছিল যে আমাকে কি ওখানে রাখছিল, উনাকে বিভিন্ন রকম ভয় দেখিয়েছে। সর্বশেষ যেটা নিকৃষ্ট ভাষায় যে উনি যদি সরকারের কথা না শুনেন তাহলে উনাকে উলঙ্গ করে ফেলবেন, কাপড় খুলে ফেলবেন, উনাকে বেইজ্জতি করবেন, উনি আপোষ করেন নাই। গণতন্ত্রের মঞ্চের লোকেরা আপোষ করতে জানে না, মাথা রত করতে জানে না, মাথা দিয়ে দেব, মাথা বিক্রি করব না। আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, কোটি কোটি মানুষের ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আজকে বলেছে বিদেশিদেরকে তোমরা আমাদের ক্ষমতায় টিকে রাখার জন্য যা যা করা দরকার, যা যা মানি সমস্ত কিছু আমাদের দেশটা বিক্রি করে দিচ্ছে, এদেরকে রুখে দাঁড়াতে হবে। শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয় দেশকে বাঁচানো, শুধু গণতন্ত্র মঞ্চের দায়িত্ব নয়, দায়িত্ব দেশের সকল জনগণের। 5 বছরের বাচ্চা শিশু নির্যাতিত হয় পৃথিবীর ইতিহাসে আমি শুনি নাই, পৃথিবীর ইতিহাসে কেউ শুনে নাই কোনো দোষে। এইভাবে জ্বালানির দাম বাড়ারও পৃথিবীর কোথাও আর হয় নাই, অতএব এই স্বৈরাচারকে বিদায় করতে হবে। তারা কখনো কখনো শান্তির সময়ে উন্নয়নের নামে তারা এখানে লুটপাট করে, তারা যুদ্ধের সময়ে সংকটের সময়ে লুটপাট করে, তাদের লুটপাট কখনোই বন্ধ হয় না, কোনোভাবেই বন্ধ হয় না। তাদের লুটপাটের জন্যে সরকারের বৈধতাকে ব্যবহার করে, সরকারি ক্ষমতাকে ব্যবহার করে আইন শৃঙ্খলা বানানোর জন্য, আইনকে বানানোর জন্য সংসদকে ব্যবহার করে জনগণকে দমন করার জন্যে, জনগণকে লুটপাট করার জন্যে, জনগণের পয়সা নিজেদের পকেটে নিয়ে এইখান থেকে পাচার করার জন্যে আইনের নামে এক ধরনের অন্যায্য ব্যবস্থা, লুটপাটের ব্যবস্থা এরা চালু করেছে।
এই লুটপাটের ব্যবস্থা চালু করে তারা এখান থেকে একবার তেলের দাম 40 টাকা বাড়িয়ে দেয়, একবার ভোজ্য তেলের দাম 20 টাকা বাড়িয়ে দেয়, একবার যা ইচ্ছা তা পানির দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়। এই বাড়ানোর ক্ষেত্রে এটাকে তারা তাদের আইন হিসাবে চালু করে আমাদের দেশের সাধারণ মানুষের সন্তান যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে এই দেশে চাকরি করে তাদেরকে সেই সমস্ত আইন মানার জন্য জনগণের উপরে লেলায় দেয়, জনগণকে বলে। জনগণ যদি এই সমস্ত দাম বৃদ্ধির প্রতিবাদ করে তখন তারা এগুলিকে মনে করে তাদেরকে বলে যে জনগণ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে এবং সেইভাবে আমাদের সন্তানকে দিয়ে আমাদের বিরুদ্ধে আমাদের টাকায় কেনা অস্ত্রপাতি, আমাদের টাকায় কেনা সামরিক সরঞ্জাম আমাদের জনগণের বিরুদ্ধে ওরা ব্যবহার করে। এরা ব্যবহার করে লুটপাট করার জন্যে, এরা ব্যবহার করে পাচার করার জন্যে। এই আইন, এই লুটপাটের আইন, এই দমন পীড়নের আইন, এই অন্যায় আইন যারা বানায় তারা আসলে বিনা ভোটের সরকার এবং এইখানকার একটি অন্যায় সরকার, একটা জালিয়াত সরকার, ক্ষমতাহীনদের ক্ষমতাসীন সরকার। এই সরকারকে এইখান থেকে সরাতে হবে এবং এই বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের পক্ষে আইন বানানোর জন্যে, বাংলাদেশের মানুষের পক্ষে আইন বানানোর জন্যে, বাংলাদেশের জনগণের পক্ষে আইন বানানোর জন্যে এইখানকার নির্বাচনকে একটা স্বাধীন এবং একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এইখানকার সংসদকে, আইন বিভাগকে স্বাধীন করতে হবে, এইখানকার বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, এইখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের পক্ষের বাহিনী হিসাবে, জনগণের পক্ষের, জনগণের সন্তানদেরকে জনগণের পক্ষে আনা আইন হিসাবে এইটুকুলিকে পুনর্গঠন করতে হবে, সংস্কার করতে হবে। সেই সংস্কার করার জন্যে গণতন্ত্র মঞ্চ আজকে যেরকম এই সরকারকে অপসারণের কথা, এই সরকার বদলের কথা ভাবছে, সরকার বদলের জন্য রাস্তায় নামছে, একইভাবে এই সরকার যে সমস্ত আইনকানুনের উপরে চলে সেই সমস্ত আইনকানুন, সেই সংবিধান পরিবর্তনের জন্যে আজকে একই সাথে লড়াই সংগ্রাম জারি করেছে। সংগ্রামী সাথীয় বন্ধুরা, সেই লড়াইয়ের অংশ হিসাবে আজকে জ্বালানি মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জনগণের উপর যে নিপীড়ন নির্যাতন চলছে নামে বেনামে, সেই সমস্ত নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আজকের এই সমাবেশ, এই সমাবেশ আজকে এখানে শেষ করে আমরা একটা পদযাত্রা করব। তো তার চাইতে জঘন্যভাবে একটা লুটপাটের ব্যবস্থা করেছে তারা। কখনো কখনো তারা কখনো কখনো শান্তির সময়ে উন্নয়নের নামে তারা এখানে লুটপাট করে, তারা যুদ্ধের সময়ে, সংকটের সময়ে লুটপাট করে। তাদের